নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকি স্পোর্টস। আন্তোনি লোপেস হাবাস কি নতুন দলে সই করে নিয়েছে? নতুন দলের কোচের দায়িত্বে কি আন্তোনি লোপেস হাবাস সই করেছেন? এই নিয়ে অনেক প্রশ্ন তোমরা করেছো, তো সেই ব্যাপারটা নিয়েই তোমাদেরকে বলা রয়েছে যে আন্তোনি লোপেস হাবাস সই করেছেন কি করেনি। তো দেখো, আন্তোনি লোপেস হাবাস 65 বছর বয়সী এই স্প্যানিশ কোচ কিন্তু আইএসএলের অন্যতম সেরা সফল কোচ। 2 বার চ্যাম্পিয়ন্স হয়েছে তার নেতৃত্বে একটি দল। তো সেই আন্তোনি লোপেস হাবাস আইসিএল সিজন 8-এ এটিকে মোহনবাগান দলকে মানে মোটামুটি 5-6টা ম্যাচ খেলিয়ে তারপর ছেড়ে দেয়, মানে কোচের দায়িত্ব থেকে আর কি পদত্যাগ করেন। তো সেখান থেকে তিনি স্পেনে চলে যায়, আর স্পেনে চলে যাওয়ার পর কিন্তু এখনও পর্যন্ত অফার তার কাছে কিন্তু অনেক ক্লাবেরই গেছে, কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত নেয়নি, মানে তিনি কোনো ক্লাবে কিন্তু সই করেননি। হ্যাঁ, গতকালের আগের দিন কিন্তু ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছে, এবং শেষ হওয়ার পর মানে শেষ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এখন কিন্তু তার কাছে কোনো অপশন নেই। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তিনি কোনো ক্লাবে সই করেনি। এবার জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোনো ক্লাবে সই করতে পারেন, মানে কোনো ক্লাবের কোচের দায়িত্বে যেতে পারেন, বাট এখনও পর্যন্ত কিন্তু তিনি কোনো ক্লাবে সই করেনি। আর ইতিমধ্যেই জানুয়ারি সামার ট্রান্সফার উইন্ডো কিন্তু শেষ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু কোনো ক্লাবে সই করেনি, এবং তিনি পুরোপুরি উইদাউট ক্লাব রয়েছেন, এবং কোনো ক্লাবের কোচের দায়িত্বে এই মুহূর্তে কিন্তু নেই, এবং তিনি কিন্তু স্পেনে রয়েছে, স্পেনে তার ফ্যামিলির সাথে দিন কাটাচ্ছে এই মুহূর্তে। এবং গত 2 দিন আগেই কিন্তু ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছে, সেই অর্থে তিনি কিন্তু কোনোরকম সিদ্ধান্ত নেয়নি যে কোন ক্লাবে সই করবেন কি করবেন না। এখন তিনি পুরোপুরি উইদাউট ক্লাব বা ফ্রি এজেন্ট হিসেবেই কিন্তু রয়েছে। তো আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও, তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে।